হে গাইস ইউ আর ওয়াচিং এক্সাম প্রিপারেশন ইউটিউব চ্যানেল তো বন্ধুরা আজকে আরেকটি খুশির খবর আমি আবার আপনাদের জন্য নিয়ে এসেছি তো বন্ধুরা আমরা যারা যারা হতাশ হয়ে পড়েছিলাম যে আমাদের কুড়ি তারিখে ওয়েস্টবেঙ্গল পুলিশের যে কনস্টেবেল ইন্টারভিউ হওয়ার কথা ছিল তা বাতিল হয়ে গিয়েছিলো তো আবার কিন্তু রিসিডিউল হয়ে গেছে তো অফিসিয়াল ওয়েবসাইটে কিন্তু এই নোটিফিকেশান দিয়ে দিয়েছে আর সেই নোটিফিকেশান নিয়ে আজকে আমরা এই ভিডিওতে আলোচনা করবো তো ভিডিওটি অবশ্যই লাইক করে দেবেন আর যদি চ্যানেলে কেউ নতুন থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং পাশে তো আইকনটি ক্লিক করুন পরবর্তী ভিডিও নোটিফিকেশনের জন্য তো বন্ধুরা আজই কিন্তু এটি নোটিশটি পাবলিশ করেছে তো আমি এর আগে আর একটা ভিডিও দিয়েছিলাম যেখানে বলেছিলাম যে আগস্টের বারো থেকে কিন্তু ইন্টারভিউ শুরু হচ্ছে তো সেটা অনেকে দেখেছে তো আজকে যেটা দিয়েছে সেটা সম্বন্ধে আজ এখন আমরা আলোচনা করে নেব তো এটা হচ্ছে ফেজ ওয়ানের ইন্টারভিউ ঠিক আছে তো কী বলেছে ইন্টারভিউ ফর দ্য ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ কনস্টেবল ইন ওয়েস্ট বেঙ্গল পুলিশ টু থাউজেন্ড নাইনটিন ফলোড বাই দ্যাট দ্য পোস্ট অফ ওয়ার্ডার ফিমেল ওয়ার্ডার আন্ডার ডাইরেক্টরেট অফ কারেকশনাল সার্ভিস তো বন্ধুরা এখানে ওয়ার্ডারের কিন্তু দেওয়া হয়েছে ডেট ঠিক আছে তো যেটা হচ্ছে শিডিউল করা হয়েছিলো কিন্তু করোনা ভাইরাসের যেটা হচ্ছে কনটেনমেন্ট জোন যে পলিসি রয়েছে সেই পলিসির জন্য কিন্তু যেটা হচ্ছে ইয়ে করা হয়েছিল পোস্টপোন করা হয়েছিল তো এখন কিন্তু আবার রিসিডুল করা হলো তো এখানে বলা আছে দেখতে পাচ্ছেন যে বারো বারো আট থেকে উনিশ আট এটা হচ্ছে বারুইপুরে হবে এটা প্রেসিডেন্সি রেঞ্জ রিক্রুটমেন্ট রোড ওয়ান তারপরে এখানে দেখতে পাচ্ছেন ডায়মন্ড হারবারে হচ্ছে একুশ আট দু হাজার কুড়িতে থেকে ছাব্বিশ আট দু হাজার কুড়ি এই ডেটগুলো ছাড়া বাদে তারপর আছে পাঞ্চলা বারাসাত বসিরহাট কল্যাণী রানাঘাট প্রত্যেকটা আপনারা দেখে নিন কার কত কবে আছে তারপর কৃষ্ণনগর এটা কী বলেছে এটা হচ্ছে মুর্শিদাবাদ রেঞ্জ রিক্রুটমেন্ট বোর্ড টু ঠিক আছে কৃষ্ণনগর তারপর হচ্ছে কী এটা জঙ্গিপুর তারপর হচ্ছে বহরমপুর এরপর আছে ঝাড়গ্রাম ঝাড়গ্রামটা দেখে নিতে পারেন যারা যারা আছেন তো এটা হবে নিউ পুলিশ লাইন ঝাড়গ্রাম নিয়ার ডিয়ার পার্ক ঝাড়গ্রাম যেটা হচ্ছে বারো আট থেকে শুরু হচ্ছে চোদ্দো আট দু দিনে ঠিক আছে বাকিগুলো আপনার দেখে নিন যেটা যেটা বলেছে তো এবার কী বলছে দ্য অ্যাবাব শিডিউল ইজ গিভেন ফর দ্য পিরিয়ড টুয়েলভ এইট বারো আট দু হাজার কুড়ি থেকে পনেরো নয় দু হাজার কুড়ি ফেস ওয়ান অনলি দ্য নেক্সট শিডিউল অফ দ্য ইন্টারভিউ ইন রেসপেক্ট অফ দ্য ফলোয়িং ভেনুস উইল বি আপলোডেড শর্টলি এইগুলো যেগুলো বাকি রয়ে গেল এই এই এইগুলো কিন্তু পরে কয়েকদিনের মধ্যে কিন্তু জানিয়ে দেওয়া হবে আদার স্টেট বিহার ঝাড়খন্ড উত্তরপ্রদেশ তাদেরও জানিয়ে দেওয়া হবে কোথা থেকে কবে কবে হবে ঠিক আছে এই এই যেগুলো রয়ে গেলো এগুলোকে কিন্তু পরে বলে দেওয়া হচ্ছে হচ্ছে যে পরে বলে দেওয়া হবে তারপর এখানে আপনারা অ্যাপ্লিকেশন সিরিয়াল নাম্বার এবং ডেট অফ বার্থ দিয়ে কিন্তু আপনার তাদের যে অ্যাডমিট কার্ড সেটা ডাউনলোড করতে পারবেন ই লেটার সাত দিন আগে ঠিক আছে সাত দিন আগে সেভেন ডে বিফোর এবং সাথে কিন্তু আপনাদেরকে ইয়ে করতে হবে কি বলে যেটা আপনাদের সেলফ ডিক্লারেশান ফর্ম কিন্তু সেটা পূরণ করে তারপর কিন্তু আপনাদের এটা প্রিন্ট আউট নিয়ে নিতে হবে এবং সেটা কিন্তু জমা দিতে হবে এটাই বলা আছে আর এসএমএস এবং ইমেলের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে যবে থেকে আপনাদের হ্যাঁ ইন্টারভিউ তার আগে দশ দিন আগে বা কি এবার কী বলেছে যে একটা খুবই গুরুত্বপূর্ণ বিষয় এবার আলোচনা করবো সেটা হচ্ছে যে ইন্টারভিউ হলে অবশ্যই আপনারা মাস্ক ব্যবহার করবেন মাস্ক না নিয়ে গেলে কিন্তু আপনাদেরকে ঢুকতে দেওয়া হবে না বলে দেওয়া আছে নো ক্যান্ডিট শ্যাল বি অ্যালাউড টু টেক পার্ট ইন দ্য ইন্টারভিউ উইদাউট ওয়ারিং এ ফ্রেশ থ্রি প্লাই মার্ক্স ঠিক আছে থ্রি প্লাই মার্কস যেটা এন নাইনটি ফাইভ যে মার্কসগুলো আছে সে ধরনের মার্কস থ্রিটা তিনটা স্তর যেন থাকে ঠিক আছে নো ফার্দার ডেট অফ ইন্টারভিউ শ্যাল বি ফিক্সড ফর সার্চ ক্যান্ডিডেট যারা এই মার্কসটা না কিনবেন তো মাস্কটা অবশ্যই কিনে নেবেন থ্রি প্রাই মার্কস যেগুলো আছে সেগুলো এছাড়াও আপনারা যদি আগে পৌঁছে যান কিন্তু ঢুকতে তো হবে না আপনাদেরকে অবশ্যই যেটা বলেছে কি যে টেম্পারেচার মেজার করা হবে তারপর কিন্তু আপনাদেরকে অ্যালাউ করা হবে ঠিক আছে বাকি নিয়মকানুন আপনারা দেখে নেবেন আপনার অ্যাডমিট কার্ডে তো অবশ্যই দেওয়া থাকবে তো ভিডিওটা এইটুকুই থাকলো যদি ভালো লাগে তো একটা লাইক করে দেবেন লাইক করলেই কিন্তু ইন্সপায়ার হয়ে এরকম ধরনের ভিডিও বানাতে আর যদি কোনো জিজ্ঞাসা থাকে তো অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে দেবেন ঠিক আছে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে টাটা